লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা এই কবর হল পরকালের প্রথম বাসস্থান হতে পারে কার জন্য জান্নাতের টুকরা হতে পারে কার জন্য জাহান্নামের আগুনের একটি গর্ত রাসূস শসাম এশাদ করেছেন ইন্নাল কাবরা ওয়াল মানাজিরুল আখরা ফাইন না জামিন হু ফাম আ দহ এসার ও ইনলাম এন জুমিন ফামা আদহু আয়সাদ্দ মিন যে কবর হল পরকালের বাসস্থান প্রথম বাসস্থান যদি এ থেকে কেউ মুক্তি পেয়ে গেল পরবর্তী তার জন্য খুবই সহজ আর যদি কেউ মুক্তি নেয়া না পাইল তার জন্য অনেক কঠিন কিছু অপেক্ষা করতেছে রাসূস সাল্লাল্লাহ আলাহিসাল্লাম কবর জিয়ারত করতে বলেছেন উদ্দেশ্য কি যে উদ্দেশ্য হলো মৃত্য ব্যক্তি যারা আছে কবরবাসী আছে তারা আমাদের কাছ থেকে দোয়া পাবে আর আমরা কি পাবো স্পষ্ট করে দিয়েছেন কবরবাসী আমাদের কাছে দোয়া পাবে আর আমরা যেটি পাবো এটি স্পষ্ট করে দিয়েছেন যে একজন মুমিন মুসলিম যখন এই কবরে আসবে তারা পাবে এটাই যে তাদেরকে আখেরাতের কথা স্মরণ করাই দিবে এই কবর মৃত্যুর কথা স্মরণ করাই দিবে চক্ষু কান্না করবে অন্তর নরম হবে দুর্বল হবে এবং পরকালের কাজে অগ্রগতি হবে ইবাদতে বন্দীকিতে মন স্থির হবে রসাল্লাম বলেছেন ফাজুরুল কুবুর ফা ইন্যাহা তুদাক্ষিরুল মৌত তোমরা কবর জিয়ারত করো কবর জয় করে মৃত্যু স্মরণ হয় ফাজুরুল জোর কবর ফা ইন্যাহা তুদাক্ষিরুল আখেরা তোমরা কবর জিয়ারত করো কবর জিয়ারত করলে আখেরাতের কথা স্মরণ হয় তাহলে আমরা কবর থেকে কি পাই আখেরাতের কথা স্মরণ মৃত্যু স্মরণ আর ইবাদতে আরও মগ্ন হয় মন স্থির হয় অন্তর প্রশান্তি আসে এ থেকে যদি আমরা কেউ কবর জিয়ারত থেকে অন্য কিছু আশা করি তাহলে আমরা বেদাত করব বেদাতের পরিণাম হলো জাহান্নাম আর যদি আরও কিছু আশা করি যারা কবরসি আছে সব কিছু তারা ক্ষমতা রাখে আমার সমস্যা দূর করতে আমি ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিতে বিপদ থেকে দূর করতে সব কিছু ক্ষমতা কবরবাসী রাখে তাহলে আমি মুর্শেক হয়ে ফিরে আসলাম কবর জিয়ারত করতে যে যে উদ্দেশ্য রসলাম আমাদের জন্য কবর জিয়ারাত বৈধ করেছেন সে উদ্দেশ্য থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে মুর্শেখ হয়ে ফিরে আসলাম আমার তখন ঠিকানা হবে জাহান্নাম কারণ সেরেক গুণ আল্লাহ রবীন্দিন কখনো ক্ষমা করবেন না ওমা আলিমিন যারা সেরেক করবে তারা জান্নাত থেকে বঞ্চিত হবে জাহান্নাম তাদের হবে বাসস্থান এই সমস্ত জলেম ব্যক্তির জন্য কখনো কোনো সাহায্যকারী থাকবে না তাহলে আপনি যদি সত্যিকারতে হতে মুসলিম হয়ে থাকেন আপনি যদি আল্লাহ রবুল্লা আলমের একাত্মবাদের প্রতি বিশ্বাস করেন তাহলে কবর জয়াদ করতে যে আপনি কি মুমিন হয়ে ফিরে আসলেন না মুর্শেক হয়ে ফিরে আসলেন একটু ভাবার বিষয়